ভারত মাটিতে প্রায় 75 বর্ষ পরে জন্ম নিয়েছে চিতা শাবক সে পুণি গোটি কিংবা দুইটি নুহে চারিটি বুধবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানর চিতাবাঘ সিআইয়া মা হওয়া নেই কেন্দ্র পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব টুইট করে সূচনা দিয়েছেন ভূপেন্দর লিখেছেন যে অমৃতকাল সময় আমার বনজাতি সংরক্ষণ ইতিহাসের এক স্মরণীয় ঘটনা অটে সেপ্টেম্বর 17, 2022 ভারতকে আসি আটটি চিতাবাঘ মধ্যে গোটিয়ে মাই চিতা একাথরকে চারিটি শাবক জন্ম দিয়েছে চারিটি চিতা শাবকঙ্ জন্ম পরে গত দুই দিন তলে কিডনি রোগে প্রাণ হারাই মাই চিতা সাসার মৃত্যুর দুঃখক কেতেকাংশে লাঘব করা যাইপারিছে বুধবার সকালে সিআইয়া চারিটি ছুয়া জন্ম করেছিবা ক্যামেরায় কয়েদ হওয়ার পরে সঙ্গে সঙ্গে জঙ্গল বিভাগ কর্তৃপক্ষ ডাক্তারী টিম সহ তাকে ঠাব করা বাহারি যাইলে বুধবার সিআইয়া একাথরে চারিটি শাবক জন্ম করা ঘটনা পুণে ভারতের চিতাবংশ বৃদ্ধি নিয়ে আশা সঞ্চার করেছে এমনি কিছু অপডেট খবর পাই দেখুত নিউজ 18 ওড়িয়া নমস্কার।